নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, আপনারা যদি ফ্লিপকার্ট পে লেটার অ্যাকাউন্ট ওপেন করে নেন তাহলে এই ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে। কেননা এর আগে আপনাদের দেখিয়েছিলাম ফ্লিপকার্ট পে লেটার অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভ করবেন, মানে ওপেন করবেন। যদি না দেখে থাকেন, ভিডিও লাস্টে দেখবেন যে ভিডিওটা উঠবে, সেই ভিডিওটা দেখলে আপনারা জেনে যাবেন। তার আগে বলে দিই যে পে লেটার কি। আজকে কোনো কিছু ফ্লিপকার্ট থেকে যদি কিনেন, মানে 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে, তাহলে ঘুরে 5 তারিখের ভিতরে আপনাকে বিল পেমেন্ট করলেও হবে, মানে 1 মাসের আপনি ক্রেডিট পাবেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিলাম, আর পুরো ডিটেলস জানতে চাইলে আপনারা ওই ভিডিওটা দেখুন, তাহলে সম্পূর্ণ ডিটেলস আপনারা জেনে যাবেন। আর আজকে দেখাবো আপনাদের যে পে লেটার আপনি তো অ্যাক্টিভ করে নিয়েছেন, সেই পে লেটারের মাধ্যমে আপনি টাকা কিভাবে কাটাবেন। মানে শপিং করলেন, টাকা তো দিতেই হবে, সে যেই দেখ না কেন, সে ফ্লিপকার্ট থেকে দেখ কিংবা আদার্স কোনো ব্যাংক থেকে দেখ, যেই দেখ না কেন, সে তো পেমেন্ট প্রোডাক্ট যে সেল করছে তাকে, সেলারকে, কিন্তু আপনাকে বিলটা পরে পেমেন্ট করলেও হবে। তা আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি সে পে লেটারের টাকাটা, যে টাকা আপনি ক্রেডিট পাবেন, সেটাকে আপনি ইউজ করবেন, শপিং করবেন। শপিং করা, যেমন আমি আজকে আপনাদের যেটা দেখাবো যে আমি শপিং করবো ফ্লিপকার্ট থেকে, শপিং করে আমি পে লেটার থেকে টাকা কাটাবো, আমি 1 মাস পর পে করবো। 3 তারিখে আমি ধরেন যদি শপিং করি, আমাকে ঘুরে মাসের 3 তারিখে আমি 3 তারিখে আমাকে পেমেন্ট করলেও হবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখুন সব। আপনারা যদি নতুন আমার চ্যানেলে এসে থাকেন, ভিডিও নিচে যে লাল বোতাম আছে সেখানে ক্লিক করুন, ঘন্টির মতন আছে সেখানে ক্লিক করে দেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন, আর তার জন্য কোনো চার্জ লাগবে না, পুরো ফ্রি। তো চলেন শুরু করছি। তো চলেন তাহলে প্রথমে আপনার যে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আপনাকে ওপেন করে নিতে হবে। তা আমরা আমাদের ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন যেটা সেটা আমি ওপেন করে নিচ্ছি, আপনারাও ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখবেন আপনার এই টাইপের পেজ ওপেন হয়ে যাবে আপনার কাছে। তা আপনি ধরেন যেই কোনো কিছু শপিং এখান থেকে করতে চান, যেই কোনো প্রোডাক্টস দেখতেই পাচ্ছেন, বিভিন্ন ধরনের প্রোডাক্টস আছে, না হলে আপনি ইচ্ছা করলে ওপরে সার্চ করেও আপনি আপনার মনের মতন প্রোডাক্টস আপনি বের করে নিতে পারেন। তা আমি কিছু কিছু প্রোডাক্টস আমি অ্যাড করে নিচ্ছি এখানে আমার ইচ্ছা মতন। তো এখানে আমি গ্রোসারি মানে মুদিখানার যেগুলো প্রোডাক্টস পাওয়া যায় এখান থেকে, তেল, তারপরে আপনি ইচ্ছা করলে লবণ, মানে বিভিন্ন জিনিসের বিস্কিট চকলেট যা মুদিখানার দোকানে হয় সব পেয়ে যাবেন এখান থেকে। তো আমি এখান থেকে কিছু প্রোডাক্টস আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখেন আমি তেল যেমন অর্ডার করব এখান থেকে, দেখেন তেলের দাম এখান থেকে, মানে 5 লিটার তেলের দাম কত, 1 লিটার তেলের দাম কত, বিভিন্ন ধরনের তেলের এখানে রেট জানতে পারবেন। হয়তো আপনারা বোরিং হচ্ছেন, কিন্তু কিছু করার নাই, ভিডিওটা আপনাকে দেখতেই হবে যদি কিছু জানতে চান, শিখতে চান। ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক দিবেন। তেরম করে আপনি যা যা পছন্দ আমি এখান থেকে কাট করে নেবেন, আপনিও কাট করে নেবেন, দেওয়ার যা যা প্রোডাক্টস আপনি এখানে সিলেক্ট করে নেবেন। যেভাবে আপনি শপিং করেন, যেটা যেটা প্রোডাক্টস পছন্দ হয় কাট করেন, সেরকম করে আপনি এরকম কথা কাট করে নেবেন। তা আমার এখানে লোডিং হচ্ছে একটু, কাট করার পর দেখেন আমি এখানে, তারপরে নিচে আপনার বিল দেখাবে যে আপনার কত টাকা দাম হলো সব কিছু প্রোডাক্টস জড়িয়ে। তো আপনি এখান থেকে আপনার সব কিছু দেখে নেবেন, দেখে নেওয়ার পর নিচে দেখবেন অর্ডার দেখেন লেখা আছে, তারপরে এখানে কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করবেন, না হলে স্কিপ করে দেবেন। তো এখান থেকে দেখেন আবার এখানে আপনার বিল দেখে নেবেন ডিটেলস কত টাকা পড়বে, তারপরে এখানে দেখেন আপনার নাম অ্যাড্রেস সম্পূর্ণ ডিটেলস আপনাকে এখানে দেখাবে, তারপরে এখানে আবার কন্টিনিউ উপরে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ উপরে ক্লিক করার পর এবার আপনার পেমেন্টের অপশন যেটা সেটা খুলে যাবে এখান থেকে। তার একটু ওয়েট করেন, এখানে দেখতে পাবেন। তো দেখুন এখানে আপনার পেমেন্টের যে অপশনটা খুললো, এখানে দেখেন আপনার পে লেটার যে অপশনটা দেখছেন অ্যাক্টিভ করেছেন। আর এখানে দেখেন আমি যদি এটা আজকে শপিং করি, আজকে 3 তারিখ, আজকে যদি আমি শপিং করি 3 তারিখ, হ্যাঁ ওর 3 তারিখ, তো আজকে শপিং করলে আমাকে 5 তারিখের ভিতরে পে করতে হবে। আর এখানে তো নিচে দেখতে পারেন আপনার নেট ব্যাঙ্কিং, কেটিএম কার্ড, অনলাইন, ইউপিআই, যার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি আপনি করতে পারবেন। আর এখানে আমরা দেখেন পে লেটার অপশন দিয়ে আমরা পেমেন্ট করবো, ও পে লেটার সিলেক্ট করে এখানে কন্টিনিউ উপরে আমরা ক্লিক করে দেবো। কন্টিনিউ উপরে ক্লিক করলেই আপনার বিল পেমেন্ট অটোমেটিক হয়ে যাবে, আপনি আপনার অর্ডার আইডিতে এসে দেখতে পারবেন। তো আমি আমার অর্ডার আইডি আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি যে আমি এখান থেকে কী মাল নিয়েছি। দেখেন নিচে আমি চলে আসছি পে লেটারে, সবই আমার পে লেটারে নেওয়া, কিন্তু আমি যেটা আপনার তেল টেল দেখালাম,
এখান থেকে যে দেখেন এটা আমি এগুলো সব আমি পে লেটারের মাধ্যমে ইউজ করেছি। তো এগুলো আমি আপনার 1 তারিখে অর্ডার করেছি, আমাকে সামনের মাসে 3 তারিখে বিল পেমেন্ট করলে হবে। তো দেখেছেন আমি পে লেটারে কিনলাম 1 মাসের ক্রেডিট দিয়ে। আপনারা যেভাবে শপিং করেন সেভাবেই করবেন, জাস্ট আপনাকে ওখানে পে লেটারটা সিলেক্ট করে কন্টিনিউ করতে হবে পেমেন্টের সময়, তাহলেই হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা।